যাদবপুর বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আসছেন না ইউজিসির প্রতিনিধি দল, এমনটাই জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য অমিতাভ দত্ত। তার বক্তব্য, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসুর কাছ থেকে তিনি এই বিষয়ে জানতে পেরেছেন। যাদবপুরের ঘটনার বিস্তারিত রিপোর্ট চেয়েছিল বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন। র্যাগিং সংক্রান্ত সমস্ত নির্দেশাবলী মানা হচ্ছে কিনা সেই বিষয়ে জানতে চেয়েছিল ইউজিসি। পাশাপাশি বুধবার বিশ্ববিদ্যালয়ে আসার কথা ছিল ইউজিসি প্রতিনিধি দলের, কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের পাঠানো রিপোর্টে তারা সন্তুষ্ট, সে কারণেই তারা আর আসবেন না বলেই জানা গিয়েছে।